প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। দর্শক, আজকে দেখতে পাবেন আপনারা ইক্যাপের গুরুত্বপূর্ণ, ইক্যাপ কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং কেন খাই, কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত খাই। তো দর্শক, বিস্তারিত জানতে তার আগে দয়া করে যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা আগ থেকে করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, দেরি না করে জেনে নিন ইক্যাপ সম্পর্কে। ইক্যাপটি হচ্ছে মূলত একটি জিলাটিন ক্যাপসুল, যার মাধ্যমে রয়েছে ভিটামিন। ইক্যাপ কিন্তু এখন 200 আছে বাজারে, 400 আছে, 600 পাওয়া যায় এখন কিন্তু প্রচুর পরিমাণে। দর্শক, আপনারা এবার জানতে পারবেন নির্দেশনা। ভিটামিন ই এর অভাবে, আমাদের শরীরে কিন্তু অনেক রোগ দেখা দেয়, যার মাধ্যমে যেটি ইক্যাপ নির্দেশনা যেটি হচ্ছে গর্ভবতী অবস্থায় কিন্তু ইক্যাপ ব্যবহৃত হয়। দুধদানকারী মাতাদের জন্য ইক্যাপ ব্যবহৃত হয়। নবজাতকারী শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্তস্বল্পতা চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। অ্যানজিনা ফ্যাক্টরিস রোগে কিন্তু ইক্যাপ ব্যবহৃত হয়। যাদের কোলেস্টেরল অধিক, মানে অধিক কোলেস্টেরল বাড়তি আছে, হরমোন বাড়তি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইক্যাপ ব্যবহৃত হয়। ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিঁচুনির চিকিৎসায় ইক্যাপ ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, পাইব্রোসিস্টি, ব্রেস্ট রোগ, ক্যান্সার, অস্টিও আর্থ্রাইটিসের এসব রোগের ভিটামিন ই এর ব্যবহৃত কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে। দর্শক, এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ আপনারা জানতে পারবেন যে ইক্যাপ কিন্তু টানা 3 মাস পর্যন্ত খেলেই মুখের ত্বক সৌন্দর্য বৃদ্ধি পায়, চুল ফোটা বন্ধ করে দেয়। এছাড়া আরও আছে যাদের বীর্যপাত একেবারে ফাতল, যাদের বীর্য অতি মানে সবাস করতে লং টাইম থাকে না, একটু অল্পতে সেরে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ইক্যাপ 3 মাস ব্যবহার করা অতি প্রযোজ্য। 3 মাস ব্যবহার করার পর কিন্তু তাদের বীর্যটা পাতলা থেকে ঘনত্ব হয়ে যায়। বেশি ক্ষেত্রে কিন্তু ইক্যাপ এখন বর্তমানে এই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যাদের বীর্য ফাতল তাদের ক্ষেত্রে কিন্তু ইক্যাপ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 মাস খাওয়ার পর বীর্যপাতটা কিন্তু ঘনত্ব হয়ে যায়, তখন সহবাসের টাইমটাও ডিউরেশন বেশি হয়। প্রিয় বন্ধুগণ, আমি আবার বলছি, যাদের বিবাহিত পর যারা স্ত্রীকে সুখ দিতে পারেন নাই, অল্পতেই আপনাদের সেক্স ডিউরেশন শেষ হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই ইক্যাপ 400, আর যদি 40 বছর প্লাস হয় তাদের ক্ষেত্রে কিন্তু 600 mg প্রযোজ্য। দৈনিক একটি করে ক্যাপসুল খাবেন, তাহলে কিন্তু বীর্যপাতটা আপনার ঘনত্ব হয়ে যাবে এবং সেক্সুয়াল ডিউরেশনটা আপনার অধিক পরিমাণে আপনার বেড়ে যাবে, ফলে দুজনে আরামদায়ক তৃপ্তি অনুসারে আপনারা সহবাস করতে পারবেন। এবার জেনে নিন দর্শক পার্শ্বপ্রতিক্রিয়াটা হচ্ছে সাধারণত ইক্যাপের সাধারণত ভিটামিন ই শোষণীয় অতিমাত্রা সেবনে ডায়রিয়া হতে পারে, আপনার পেটে ব্যথা হতে পারে, আন্তরিক অসুবিধা দেখা দিতে পারে, তবে এগুলা কমই দেখা দেয়, খুবই মাত্র। দর্শক, এই ইক্যাপটা কিন্তু 12 বছরের নিচে, 0 থেকে 12 বছরের বয়সের ভিতরে যে কোনো শিশুর ক্ষেত্রে এগুলো সেবন নিষিদ্ধ। দর্শক, আজকের এই ছিল আমার ভিডিও। অবশ্যই এরকম ভালো টিপস, স্বাস্থ্য টিপস পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে।